প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা চলতেছে। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের 2.4 আর্টিকেল। 2.4 এ আছে নিঃসরণ। নিঃসরণ ইংরেজিতে হচ্ছে ইফিউশন। ইংরেজিতে হচ্ছে ইফিউশন, অর্থাৎ নিঃসরণ। এই নিঃসরণ বলতে আমরা কয়েকটা ঘটনা উল্লেখ করলে এই নিঃসরণটা ভালো করে বোঝা যাবে। যেমন আমরা জানি যানবাহনে সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেখানে মিথেন গ্যাসকে ব্যবহার করা হয় কম্প্রেসড করে। তারপর রান্নাবান্নায় ব্যবহার করা হয় প্রোপেন ও বিউটেন। প্রোপেন ও বিউটেন রান্নাবান্না কাজে ব্যবহার করা হয়। তো এই গ্যাসগুলো ব্যবহার করা হয় সিলিন্ডারের মধ্যে। সিলিন্ডারের মুখে সরু একটি ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথে সজোরে গ্যাসটা বের হয়ে আসে, অর্থাৎ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সরু ছিদ্রপথে সজোরে করে গ্যাস বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হবে নিঃসরণ বা ইফিউশন। যেমন যানবাহনে মিথেন গ্যাস তার সিলিন্ডার থেকে বের হয়ে যানবাহন চালার জন্য সাহায্য করে, রান্নাবান্নার জন্য প্রোপেন বা বিউটেন গ্যাস সিলিন্ডার মধ্যে কম্প্রেসড অবস্থায় আছে, তরল অবস্থায় আছে, সেই সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে সজোরে উচ্চ চাপ থেকে যখন নিম্ন চাপের দিকে চলে আসে তখন সেই ঘটনাটাকে বলা হবে নিঃসরণ বা ইফিউশন। তো ব্যাপন এবং নিঃসরণ এর মধ্যে পার্থক্যটা হলো, ব্যাপন হইল কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে সমানভাবে ব্যাপৃত হওয়ার ঘটনাটাকেই বলা হবে ব্যাপন। ব্যাপনের জন্য কঠিন তরল বায়বীয় পদার্থ তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কঠিন তরল, 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 গ্যাস, গ্যাস এর মধ্যে বিস্তৃত হয়, মিশে যায়। আর নিঃসরণের ব্যাপার হলো শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং সেটা চাপের ব্যাপার হয়। ওখানে চাপের কোনো ঘটনা নাই, এখানে চাপের একটা ব্যাপার, চাপ এখানে অবশ্যই প্রয়োজন। যাই হোক, এই হলো নিঃসরণ সম্বন্ধে তোমাদের আলোচনা। তোমরা 2.4 দ্বিতীয় অধ্যায় আর্টিকেলটার সঙ্গে আমার কথাগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে নিবে। আমরা রান্নাবান্নার কাজে যখন গ্যাসটা সজোরে বের হয় সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে তখন হবে নিঃসরণ, আর ঘরে গ্যাসটা জ্বালবার আগে যে ঘরের মধ্যে ছড়িয়ে যায় ওটা হবে ব্যাপন। অর্থাৎ রান্নার ঘরে আমরা দুই ধরনের প্রক্রিয়া পাই, নিঃসরণ এবং ব্যাপন দুটাই ওখানে লক্ষ্য করা যায়। যাই হোক, এরপরে আলোচনা হচ্ছে 2.6 এ আলোচনা আছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়লিং অ্যান্ড বয়লিং পয়েন্ট এবং মিল্টিং পয়েন্ট। বয়লিং হল কঠিন তরলের রূপান্তর, আর স্ফুটনাঙ্ক হল তরল বাষ্পের রূপান্তর। এই প্রত্যেকটি পদার্থের একটা কঠিন থেকে তরল রূপান্তর হতে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ঠিক তেমনি প্রত্যেকটি পদার্থের তরল থেকে বাষ্পে রূপান্তরিত হতে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, এবং ওইটা হলো ওই বস্তুটির স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক। যেমন এক বায়ুমণ্ডল চাপে বা 76 সেন্টিমিটার অফ মার্কারি এই চাপে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক তেমনি এক বায়ুমণ্ডল চাপে এবং এই পানি বাষ্পে রূপান্তর হতে তার তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, স্ফুটনাঙ্ক। তো এটাই হলো এই পানির নির্দিষ্ট স্ফুটনাঙ্ক, এটা হলো বরফের নির্দিষ্ট গলনাঙ্ক। তাহলে যদি বলা হয় বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে কী বোঝায়, তখন বলতে হবে এক বায়ুমণ্ডল চাপে বরফ
কঠিন থেকে গলে তরলে যখন রূপান্তর হবে সেই তাপমাত্রা হলো 0°C তাপমাত্রা। অনুরূপভাবে পানি তরল এক বায়ুমণ্ডল চাপে যখন পানি বাষ্পে রূপান্তরিত হবে তখন যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রাটা হলো 100°C তাপমাত্রা, ওইটাই হলো ওই পানির স্ফুটনাঙ্ক। তাহলে যদি প্রত্যেকটি পদার্থের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক থাকে তাহলে একটা কঠিন পদার্থ যখন আমরা তরলে রূপান্তর করব তাহলে সে বস্তু বিশুদ্ধ কিনা সেটা আমরা প্রমাণ করতে পারবো। অনুরূপভাবে একটা তরল পদার্থ যখন বাষ্পে রূপান্তরিত করব সেটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি বাষ্পে রূপান্তরিত হয় তাহলে বুঝবো আমরা সেটা বিশুদ্ধ। অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক দ্বারা কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায় আর স্ফুটনাঙ্কের সাহায্যে তরল পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। ধরি তোমাদের বইতে একটা উদাহরণ আছে, সেখানে দেখবে একটা ওয়াজ গ্লাসে ইউরিয়া নেওয়া হয়েছে, মিহি চূর্ণ করে ইউরিয়া নিলাম, একটা তার জালির মধ্যে ইউরিয়া বসে দেওয়া হলো, বসে একটা স্ট্যান্ডের মাধ্যমে একটা থার্মোমিটার যদি আমরা ঝুলিয়ে দিই এখানে, থার্মোমিটার বাল্ব যখন ইউরিয়ার কাছাকাছি থাকবে তখন নিচ থেকে তাপমাত্রা তাপ প্রয়োগ করলে থার্মোমিটার বাল্ব পারদ উপরে উঠতে থাকবে, দেখা যাবে ইউরিয়া 133°C তাপমাত্রায় সম্পূর্ণ ইউরিয়া গলে তরলে রূপান্তর হবে এই নির্দিষ্ট তাপমাত্রায়। যদি ইউরিয়াতে কোনো ভেজাল থাকে তাহলে এই তাপমাত্রা এর নিচে তাপমাত্রায় তার গলনাঙ্ক আসবে। তাহলে কোনো পদার্থ যদি ভেজাল থাকে তার গলনাঙ্ক নির্ণয় কঠিন থেকে তরলে রূপান্তর করার জন্য তার গলনাঙ্ক কমে আসবে। অনুরূপভাবে যদি বিশুদ্ধ সালফারকে যদি তরলে রূপান্তর করা হয় সেখানে তাপমাত্রা লাগে 115°C তাপমাত্রা। অর্থাৎ এই 115° তাপমাত্রা যদি না লাগে, যদি দেখা যায় 115° তাপমাত্রার নিচে সে গলে গেল তাহলে বুঝতে হবে এই সালফার বিশুদ্ধ নয়, এবং সালফার যদি হঠাৎ ওই তাপমাত্রায় গলে যায় তাহলে বুঝতে হবে সালফার ওটা বিশুদ্ধ সালফার। তাহলে অনুরূপভাবে মমের আমরা স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যদি নির্ণয় করতে চাই তাহলে সেটার নির্দিষ্ট কোনো তার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক পাওয়া যাবে না, কারণ সেটা একটা মিশ্র পদার্থ। মিশ্র পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ণয় করা কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ এই জন্য বলা হয় কোনো কঠিন পদার্থের তরলে রূপান্তর করে সেই পদার্থটি বিশুদ্ধ কিনা পিওর কিনা সেটা পরীক্ষা করা যাবে। অনুরূপভাবে তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত করে যদি একই এক তাপমাত্রায় সেটা গলে যায়, বাষ্প হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই তরলটা বিশুদ্ধ। এইভাবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে আমরা কোনো কঠিন পদার্থের বা তরল পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। অনুরূপভাবে যদি অ্যালকোহলের মধ্যে পানিতে কয়েক ফোঁটা অ্যালকোহল দেওয়া যায় সেটা যদি উত্তপ্ত করা হয় দেখা যাবে পানি সে 100° তাপমাত্রায় বাষ্পায়িত হবে না, সেটার স্ফুটনাঙ্ক তার আরও বেড়ে যাবে। অর্থাৎ স্ফুটনাঙ্কের বেলায় যদি তরলের বেলায় যদি ভেজাল থাকে স্ফুটনাঙ্ক বেশি হবে, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক বেশি হবে, আর কঠিনের বেলায় যদি ভেজাল থাকে তাহলে গলনাঙ্ক তার ওই পদার্থটা যেটা গলনাঙ্ক হওয়ার কথা তার নিচে হবে। এই গেল স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সম্পর্কে কথাবার্তা। আরেকটা আছে 2.2.5 তোমাদের একটা কথা আছে, সেখানে বার্নিং অফ এ ক্যান্ডেল অ্যান্ড 3 স্টেটস অফ ওয়াক্স, অর্থাৎ মমের গলনাঙ্কে অর্থাৎ মমের মধ্যে আমরা পদার্থের 3টি অবস্থা পাব। মম হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, কার্বন পুড়ে কার্বন ডাইঅক্সাইড হবে গ্যাস, সেখানে হাইড্রোজেনগুলো পুড়ে জলীয় বাষ্প রূপান্তর হবে। তাহলে এই হাইড্রোকার্বনগুলো কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এবং তৎসঙ্গে তাপ এবং আলো দিবে। আবার মমের সঙ্গে যে সুতাটা আছে সেটাও সুতাটা জ্বলে কার্বন ডাইঅক্সাইড রূপান্তর হবে। আবার মম প্রথমে ছিল কঠিন পদার্থ, মম যখন গলে নিচে জমা হবে সেটা কঠিন, আবার যখন সেটা গলে নিচে আসবে সেটা তরল হয়ে যাবে, তাপে সে কণাগুলো কম্পনে সৃষ্টি করবে এবং সেটা তরলে রূপান্তর হবে। সুতরাং সেখানে তরল আছে, কঠিনও আছে, এবং সেই উপাদানগুলো যে বাষ্পে রূপান্তর হবে তাপ এবং আলো দেবে সেটা আবার তোমার এই সেখানে বাষ্প সেখানে আছে। অর্থাৎ মমের মধ্যে 3টি অবস্থায় আমরা এখানে লক্ষ্য করি। অতএব
এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মমের মধ্যে তিন গলের মধ্যে মমের মধ্যে তিনটা আমরা স্টেজ পাব। এই গেল তোমাদের নিঃসরণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মমের মধ্যে তিনটি অবস্থা। পরবর্তীতে আমি তোমাদের পাতন এবং ঊর্ধ্বপাতন সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।